শেরপুরের বাজিত খিলায় ভিজিএফের চাল বিতরণ। শেরপুর থেকে মিজানুর রহমান মিলনের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি আসমা আক্তার। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে শেরপুর সদর উপজেলার 3 নং বাজিত খিলা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 6 জুলাই বুধবার সকালে ইউনিয়ন পরিষদ ভবনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন 3 নং বাজিত খিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান খুররম। এ সময় উপস্থিত ছিলেন 3 নং বাজিত খিলা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, ইউপি সচিব আল আমিন, ইউপি সদস্য আবু সাইদ উজ্জ্বল, রেজাউল করিম রুবেল, লাল মিয়া, সাইদুল সরকার, সুলতানপুর গ্রামের সবার সেবক আব্দুল মান্নান, আতিক মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহার তিনি বরাদ্দ দিয়েছেন আমার বাজেট ফিলাই ইউনিয়নে 37,120 কেজি আমি বরাদ্দ পেয়েছি। এই চাউলটি 37,142 জন লোকের মাধ্যমে মধ্যে মাথা পিছু 10 কেজি করে বিতরণের নির্দেশনা পেয়েছি। ইতিমধ্যে আজকে 6/7/2022 সকাল 9:30 থেকে আমি বিতরণ শুরু করেছি এবং আজকে 5টা পর্যন্ত এটা চলবে এবং আগামীকাল 7/7/2022 পর্যন্ত এই বিতরণ আমরা গরিবদের মাঝে, অসহায় মানুষের মাঝে 37,042 জন লোকের মধ্যে বিতরণ করব। আমি আপনাদের সকলের সুরিয়া সাধারণ জনগণ যারা আছেন, এলাকাবাসী আছেন, আপনারা আমাকে এই বিতরণকালে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি সকলের কাছে এই সহযোগিতা চেয়ে আমি আমার সুষ্ঠুভাবে বিতরণ করতে পারি সকলের কাছে আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিত খিলা ইউনিয়নে 3,742 জন হতদরিদ্র পরিবারের মাঝে 10 কেজি করে চাল বিতরণ করা হয়।